ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। দিদি, হ্যাঁ, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলো। কি এই সমস্ত লোকেদের সামনে আপনি ফেসে গেছেন? এক নম্বরে চিটিংবাজ লোকেরা, এদের কাছ থেকে কোনো সিদ্ধি লাভ পাওয়া যায় না। এই লোকগুলো শুধু আর শুধুই মানুষদের বোকা বানিয়ে নিজেদের পকেট ভরায়, ব্যাস আর কিছু না। ডাক্তারও তো টাকা লুট করছে, ওর চিকিৎসায় কিছু হয়েছে, এটা শেষ প্রচেষ্টা করে নিতে দে। কিন্তু দিদি, আপনি অনেক বড়, অনেক বুদ্ধিমান, করুন। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি রানী যেন ঠিক হয়ে যায়, ব্যাস। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, তন্ত্র সত্যি। তাহলে সত্যি আমিও। খুব চিন্তিত তুই, তোর মাথায় চিন্তার ভাঁজ রয়েছে, কিন্তু খুব বাহাদুর তুই। বাবা সব দেখছে। জয় বিল্লি রানী, বল কেন এসেছিস সেখানে? বাবা, দু বছর আগে আমার স্বামী রাস্তার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছোট মেয়ে প্যারালাইজড, অনেক চিকিৎসা করিয়েছি, ডাক্তাররা বারণ করে দিয়েছে, আপনি ঠিক করে দিন, ঠিক করে দিন। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। এই মাকে সাহায্য কর, আয় আয় বিল্লি রানী, আয় আয় বিল্লি রানী, আয়। এই ভাবুতিতে ঢুকে পড়, আয় বিল্লি রানী, বাঁচা ওর মেয়েকে, এই মার সমস্ত কষ্ট দূর করে দে। জয় জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। কল্যাণ হোক। এতে ভাবুতি আর গুলি রয়েছে, ভাবুতি ওর মাথায় ঠিকিয়ে দিস। হ্যাঁ বাবা। আর গুলিগুলো সকাল সন্ধে ওকে খাইয়ে দিস। ঠিক আছে বাবা। খুব তাড়াতাড়ি ও দৌড়াতে শুরু করবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। চল যা এখন।
ধন্যবাদ বাবা। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় হোক কালো বইয়ের, জয় হোক বিল্লি রানীর। সমস্ত কার্য সিদ্ধ হবে। জল। হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি। মা তুমি এসে গেছো? মা কোথায় গেছিলে? মা তুমি মা এ কি করছো? তুমি তোমাকে এতবার বোঝানোর পরেও সেই তুমি আবার তান্ত্রিকের কাছে চলে গেছো। হ্যাঁ, এই বাবা খুব শক্তিশালী বিভূতি, দেখিস এটা লাগিয়ে দিলি আমার রাজকন্যা দেখবি নিজের পায়ে দৌড়চ্ছে, তাই না? এই সমস্ত বিভূতিতে না কিচ্ছু হবে না মা, এই সমস্ত অন্ধবিশ্বাস। আমার কথা শোনো, এই সমস্ত চক্করে পড়ো না, ঠিক আছে? আরে যখন ডাক্তারই কিছু করতে পারছে না, তখন এইসব বিভূতি তান্ত্রিক এরা কি করবে? আচ্ছা, তুমি এত জেনে গেছো, তুমি আমাকে বোঝাবে? যাও নিজের কাজ করো, ঠিক হয়ে যাবি বাবু। ওষুধটা খেয়ে নাও, জল খেয়ে নাও। হ্যাঁ, ভেরি গুড। নমস্কার, আমি দেবনীনা ভট্টাচার্য। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে উত্তরপ্রদেশের ফতেপুর শহরে এমন এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এসেছি যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একবিংশ শতাব্দীর ডিজিটাল দুনিয়ায় এখনো অবধি দেশের বহু জায়গায় এমন কিছু ঘটনা ঘটছে যেখানে তন্ত্রমন্ত্র আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে কিছু মানুষ ক্রমশ তা শিকারগ্রস্ত হয়ে পড়ছেন, ভেসে যাওয়া একটা পিঁপড়ের পাতাই ভরসা। এই প্রবাদ তো আপনারা শুনেইছেন। ঠিক সেইভাবেই যখন কোনো মানুষ নিরাশার সমুদ্রে ধীরে ধীরে ডুবে যায়, তখন তার জীবনে যে কোনো মানুষ এসে তাকে ভুল পথে চালনা করতেই পারেন। আর সেই মানুষগুলোই তন্ত্রমন্ত্র করা ভণ্ড সাধুদের ফাঁদে পা দিয়ে দেন আর তাদের উপরে অন্ধবিশ্বাস করে ফেলেন। যেমন মুন্নিদেবী তাঁর মেয়ে রানীর চিকিৎসার জন্য চোখ বুজে ভণ্ড সাধুর ওপর বিশ্বাস করেছিলেন। তবে কি এই মুন্নিদেবী নিজে থেকেই অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পথে পা দিয়েছিলেন, যেখানে ফেরার সম্ভাবনা প্রায় নেই বলা যায়? আর রানী, রানী কি আর কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে? সে কি আর হাঁটাচলা করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের এই ঘটনাকে বিস্তারিত জানতে হবে। মা, ওটা আবার কি? এরকম এরকম। আচ্ছা, বাস বাস বাস, আর না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এরকম এরকম। হ্যাঁ, নমস্কার মাসিমা, বাচ্চা সিং এর প্রণাম। দেখুন, আমরা ওপ আউট করছি। আরে বিট্টি ম্যাডাম, কলেজে তো এখন আপনার নামই চারিদিকে ছড়িয়ে। ভেতরে যাও। আরে মাসিমা ছাড়ুন না। আরে বিট্টি তুমি দাঁড়াও। আরে বিট্টি এখানে থাকলে আমাদের ভালো লাগবে, আপনি যান টাকা নিয়ে আসুন। যাচ্ছি। দাদা, বৌদি তো? তোমার বৌদি কিন্তু সত্যি খুব সুন্দরী। ফোনটা দে। আরে বিট্টি, ফটোতে তোমাকে কি দারুণ দেখায়, সিনেমার সব নায়িকা ফেল তোমার কাছে। উফ, এই রাগ তো একবার দেখো।
পেছন থেকে তো আরো সুন্দর দেখায় তোমাকে। আরে রে রে রে, বেচারির সাথে কত অন্যায় হয়েছে, একটাই মাত্র শালি আমার, তাও আবার এরকম। আরে দু বছর হয়ে গেল আপনি ভাড়া কম দিচ্ছেন, আপনি কি আমাদের কাইন্ডনেসের সুযোগ নিচ্ছেন? দেখো আমাকে কিছু সময় দাও, আমি তোমাদের সব দেনা মিটিয়ে দেব। এই দেখুন কি কাণ্ড। আরে আমাকে সব দেনা মেটাতে কে বলছে? আপনি আপনার বড় মেয়েকে প্রত্যেক মাসে আমার কাছে পাঠিয়ে দেবেন। কাকাড, স্যার আমি। দেখুন যখন আমার কাছে অনেক সময় থাকবে না তখন আপনাকে আমি ডেকে নেব, ওকে? এখন আপনি যান এখান থেকে। নেক্সট স্যার। এসে গেছিস তুই, বস। আমি তোর জন্য ধ্যান করছিলাম। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। রানীকে নিয়ে আয়। পিল্লি রানী হুকুম দিয়েছে, দেখে নিস। যেই ও এখানে বিল্লি রানী বাবার শরণে আসবে, দৌড়তে শুরু করবে। সত্যি? জয় বিল্লি রানী, 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 জয় 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 বিল্লি রানী, জয় বিল্লি, জয় বিল্লি রানী। আরে বিট্টি ম্যাডাম, আরে কলেজে এখন চারিদিকে শুধু আপনারই নাম ছড়িয়ে রয়েছে। প্রত্যেক মাসে আপনার বড় মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিন, সব ভাড়া মুকুব করে দেব। বুঝতে পারছি না মাকে কথাটা কি করে বলবো, যে বাচ্চা ঠাকুর আমার সাথে কি বাজে ব্যবহার করেছে, প্রত্যেকটা জায়গায় আমার পিছু করে, আমার শরীরের এখানে ওখানে হাত দেয়, ও আমাকে ছুলে আমার প্রচন্ড ঘৃণা লাগে। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। Meow! 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 Meow!
জয় বিল্লি রানী। আপনি ডেকেছেন তো ওকে বিল্লি রানী? দেখুন দেখুন এই মিষ্টি মেয়েটাকে, আপনার শরণে চলে এসেছে। হে বিল্লি রানী, শুনুন এদের ডাক, আর এই মায়ের অথর্ব মেয়েটাকে সুস্থ করে দিন আপনি। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। নে খা এটা, খা এটা, খা এটা, খেয়ে খেয়ে শোনা। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। সত্যি সত্যি দেখছি এটা একটা চমৎকার। বিল্লি রানী সত্য, আর সেই সত্য আমি। জয় বিল্লি রানী। কত দেরি হয়ে গেল, কি হলো, কোথায় হারিয়ে গেলে? চমৎকার, আমার বিশ্বাসই হচ্ছে না। কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে এমন? কোন লটারি লেগে গেছে নাকি? আরে যে কাজ ডাক্তাররাও করতে পারেনি না, সেই কাজ বাবা করে দেখালো। লাচ্ছো, তোর কি মনে হয় না আমাদের বাবার কাছে যাওয়া উচিত? আমার মনে হয় না, এই যে বাবা বাবা তান্ত্রিক না, ওগুলো সব ভণ্ড। কি জানি আবার কি সব খাইয়ে টাইয়ে দেবে, সবই অন্ধবিশ্বাস। যখনই কোনো সত্যি কথা বলা হয় না, তুই নাই করে দিস। তাহলে কি তোমার সব কথায় আমাকে হ্যাঁ বলতে হবে? দুটো বই কি পড়ে নিয়েছিস? তোর আমার সমস্ত কথাই উল্টোপাল্টা মনে হয়। এই মুহূর্তে আমি সত্যি কথা বলছি, 5 বছর হয়ে গেল, একটা বাচ্চাও দিতে পারলি না, বুঝেছিস? তাহলে এর মধ্যে আমি একাই দোষী, তোমার কোনো দোষ নেই? মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, স্বামীর সাথে কথা পর্যন্ত বলতে পারিস না? তুই কি বলতে চাস আমি নপুংসক? বল। আমি তো এরকম বলতে চাইনি। না, এরকমটা বলিনি। ঠিক আছে, তুই যদি বাবার কাছে না যেতে চাস তো যাস না, আমিও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর যদি ফোন করিস না মনে রাখিস। আরে লক্ষ্মী, মনমরা হয়ে রয়েছিস কেন? কি বলবো, সুরজ বাড়ি ছেড়ে চলে গেছে। সুরজ আবার কি করলো? কি আবার করবে, সব সময় রাগ করে, 5 বছর ধরে বাচ্চা হচ্ছে না। তুমি বলো এর মধ্যে আমার দোষ কোথায়? হঠাৎ করে আমা এসে বলছে বাবার কাছে চলো, যখন বড় ডাক্তাররা কিছু করতে পারলো না তখন বাবা কি করবে? আমি যখন ওনাকে বললাম আমি কোনো বাবা টাবার কাছে যেতে পারবো না, তখন আমাকে একটা চড় মারলো আর সেই জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। আর তুমি বলো এরকম কেউ করে নাকি? আর ওই কথা নিয়ে রাগ করে বসে আছে। বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছো, এইসব অন্ধবিশ্বাসের চক্করে না একদম পড়বে না। আমি তোমাকে সবসময় এটাই বলি। লেখাপড়া নিয়ে তোর হয়ে গেছে, তোর বকবক করা? দেখো লক্ষ্মী,
সুরজ যা বলছে ঠিক বলছে। আরে বড় বড় ডাক্তাররা যা করতে পারছে না, ওই বাবা সেটা ঠিক করে দিল। আমার এই রানীকে দেখ ঠিক করে দিয়েছে। আরে আমার এই বাবার ওপরে ভরসা নয়, বিশ্বাস হয়ে গেছে। দেখ, বাবার সঙ্গে দেখা করলে খারাপ কি? এখানে তুমি বাবার সঙ্গে দেখা করবে, আর ওদিকে তোমার উঠোনে বাচ্চার সুখবর আসবে। একবার দেখা করে এসো। বাবা অনেক দয়াবান। এটার কোনো মানে আছে? এরকম ব্যবহার করবে তুমি আমার সাথে? মানে তুমি আমাকে এরকম ছেড়ে চলে যাবে? বিয়ে করে এনেছো, এমনি নিয়ে আসোনি? কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি তোমার জন্য। আর আর তুমি কোথায় চলে গেছিলে? তুমি বলো, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুই আমার সাথে কোনো কথাই বলিস না। আচ্ছা, তাহলে কার সাথে কথা বলবো? দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন বলবে আমি ঠিক তেমনি করব। তুমি তুমি এটাই চাও না আমি বাবার কাছে যাই? তাহলে আমি তোমার সাথে বাবার কাছে নিশ্চয়ই যাব। খুশি তো? খুশি। এবার দেখিস, আমাদের এই সোনার সংসারে না একটা বাচ্চা অবশ্যই আসবে, আর আমাদের অটোতে ঘুরেও বেড়াবে। জয় বিল্লি রানী। জয়। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। এনে বিল্লি রানীর প্রসাদ এটা, এটা খা, দেখবি তোর জীবনে চমৎকার হবে। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। অমাবস্যার আর দুদিন বাকি আছে। ওদিকে আকাশে চাঁদ উঠবে, আর তোদের বাড়িতে বাচ্চা হবে। জয় বিল্লি রানী। জয় হোক কালো বয়ে। জয় বিল্লি রানী। জয়। কি ব্যাপার গো দাদা, বৌদির কথা খুব মনে পড়ছে নাকি? শুধু ভেবে ভেবেই নেশার ঘরে যাবে। তুই একদম ঠিক বলেছিস গুড্ডু। যবে থেকে তোর বৌদিকে আমি দেখেছি না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এরকম দারুণ মেয়ে আমি আর কোনোদিন দেখিনি। কিন্তু যখনই ওর কাছে আমি যাব, কে জানে ওর মা কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে। দাদা একটা কথা বলি, এমনটা যেন না হয় যে মুন্নি দেবী তোমার টাকা দিয়ে দিল, আর অন্যদিকে বৌদিকে পাওয়ার স্বপ্ন শেষ। তখন কি করে গাইবে? রাম নাম জপনা পড়ায়া মাল আপনা। বোতল ছুঁড়ে মারবো তোর মুখে, বুঝেছিস? সব সময় বাজে কথা বলতে থাকে। মুন্নি ম্যাডামের কিছু না কিছু একটা করতেই হবে আমাকে। চলো। চল। হ্যাঁ বাবা, আসছি। এত রাত্রিবেলায় কে? আরে আসছি আসছি। রাম রাম। কি এত এত রাতে কি কাজ তোদের?
আরে আমার সোনামণি কোথায় আছে? দেখ তুই নেশার ঘরে আছিস, কাল সকাল বেলা আসবি। আরে সর, আরে আরে কি হচ্ছে কি? আরে আরে কি মা শুনলি তো? আরে আরে কি করছিস? চল না, চল আমার সাথে, বললাম তো আমি, চল চল আমার সঙ্গে খালি, মা মা চল, না ছাড় ছাড়, না যাব না, চল ছাড়, কি ছাড়, আমার থেকে খারাপ কেউ হতে পারবে না। শেষ করে দাও, মেরে ফেলে দাও একে। যতক্ষণ আমি বেঁচে আছি তুই আমার মেয়ের গায়ে হাত দিতে পারবি না। লারা এ বুড়ে, আমি আবার আসবো আর তোর চোখের সামনে তোর মেয়েকে তুলে নিয়ে যাবো, বুঝেছিস? আবার আসবো আমরা। কি হয়েছে, কি এত রাতে চিৎকার করছেন কেন? ওই বাচ্চা সিং বিট্টিকে নিয়ে যেতে এসেছিল। চলো আমরা থানায় গিয়ে রিপোর্ট লিখে দিই, চলো। আমি পুলিশের জামালায় পড়তে চাই না, ওই পুলিশ থানায় ডেকে পাঠাবে, আমার এই মেয়েকে কে দেখবে? আমি না একটাই রাস্তা দেখতে পাচ্ছি বাবু, তুমি কালই তুমি তোমার মাসির কাছে চলে যাও। কিন্তু মা, আমি আমি তোমাকে রানীকে ছেড়ে কি করে যাব? তুমি বলো তো, তুমি বলো তো, এর খেয়াল কি রাখবে? আছি না, সব কিছু সামলে নেব, তুই চলে যা বাবা। কিন্তু মা, দেখো মা, আমার মনে হয় দিদি যেটা বলছে সেটাই ঠিক বলছেন, কারণ সুরক্ষাটাই এই মুহূর্তে দরকার। আমি তোমাকে সকালবেলা এই ট্রেনে বসিয়ে দেবো, আর এখানে অবস্থা ঠিক হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেবো। আর তাছাড়া আমি তো এখানেই আছি রানী আর দিদিকে দেখাশোনা করার জন্য, ঠিক আছে? চিন্তা করো না। হ্যাঁ বাবু, মুন্নি দেবীর কষ্টের কথা যদি আপনারা ভাবেন তাহলেই বুঝতে পারবেন যে উনি এই পরিস্থিতিতে কিভাবে লড়াই করেছেন একা একা। একদিকে তার ছোট মেয়ে রানী, যাকে তিনি নিজের পায়ে দাঁড়ানো দেখতে চেয়েছিলেন, আর অন্যদিকে ছিল তার প্রথম সন্তান যার উপর বাচ্চা ঠাকুরের কুনজর ছিল। এটা আমাদের সমাজেরই দুর্বলতা, যেখানে এইসব তন্ত্রমন্ত্রের মতো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেবার জন্য তান্ত্রিকেরা আছেন, আর অন্যদিকে অন্যদিকে বাচ্চা ঠাকুরের মতো কিছু অসৎ মানুষ যাদের আইনের বিন্দুমাত্র ভয় নেই। আমরা যতই আধুনিক হই না কেন, কিন্তু বাস্তব এটাই, আমরা ততদিন পর্যন্ত আধুনিক হয়ে উঠতে পারবো না যতদিন পর্যন্ত আমরা কুসংস্কারগ্রস্ত। শুধুমাত্র টাকা পয়সা সম্পত্তি লাভের জন্য তান্ত্রিকেরা ক্রমশ মানুষদেরকে ঠকাচ্ছেন, আর তা না হলে নিজেদের কথাকে সঠিক প্রমাণ করার জন্য ওনারা যে কোনো অন্যায় কাজ করতে পারেন। ঠিক সেইভাবেই অরবিন্দ এমনই কোনো অন্যায়কে পরিণতি দেওয়ার চেষ্টা করছেন। মুন্নি দেবী এইসব ভণ্ডদের উদ্দেশ্য বুঝতে না পেরে তাকে ভাগ্য বিধাতা করে তুলেছিলেন, আর অন্যদিকে বাদশা ঠাকুরের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন না করে উনি কি দ্বিতীয়বার ভুল করছিলেন? এটা কোনো অবাঞ্ছিত ঘটনার সূত্রপাত হল না তো? Thank you.
এই মুন্নি ম্যাডামের কিছু না কিছু একটা করতে হবে আমাকে। বাবু আমি বাইরে যাচ্ছি, একটু বাদে চলে আসবো। হ্যাঁ বাবু, জেদ করিস না, আমি তোর ভালোর জন্যই যাচ্ছি, এই যাব আর এই আসব, ঠিক আছে? ঠিক করে থেকো। হ্যাঁ আসছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বৌদি, বলো কেমন আছো? দিদির তো কাল রাত থেকেই কোনো খবর নেই। কি কি বলছো তুমি? আমি আমি মা এইভাবে কোথায় যেতে পারি? হ্যাঁ রানীর খেয়াল আমরাই রাখছি, কথা বলো। দিদি তুমি সাহেব, দুই দিন হয়ে গেল কিন্তু কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। ওদের মা এভাবে কোনোদিন ওকে ছেড়ে যায়নি। কারোর সাথে কোনো শত্রুতা? ও কিছু বলতে চাইছে? স্যার, এদের বাড়িওয়ালা বাচ্চা ঠাকুর খুব খারাপ লোক। স্যার, এদের বাড়িতে এসে না খুব হুজ্জুতি করে যায় ওরা। এখানে কিছু মিসিং লোক আছে, মন দিয়ে দেখো, এর মধ্যে কেউ মুন্নি দেবী নয় তো? দেখো চলো। কিছু কিছু হবে না, শান্ত হয়ে যাও, ভয় পেও না।
শান্ত হয়ে যাও। শান্ত হয়ে যাও। হ্যালো হ্যালো মা, আমি বলছিলাম কি, বলো বৌদি। মানে দিদি আছে না দিদি? ও এখন আর এই দুনিয়াতে নেই। মা, বৌদি তুমি এনে তুমি কি বলছো? মা, আমার মায়ের সব কি করে হতে পারে বৌদি? রানী, সেদিনকে যে পুলিশ এলো না, ফটো দেখাচ্ছিল, সেটা অন্য লোকের ফটো। তোর মা তো বেঁচে আছে, যাবি মায়ের কাছে? চল, আমি তোকে নিয়ে যাব। এই রানীকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বাবা ডেকেছে। আমার কিছু বলার আছে, তুমি এসো আমার সঙ্গে। রানী, আসছি আমি। হ্যাঁ, আরে এখন আবার কি হলো? আমি জানি তুমি কি করতে চলেছো। আমি রানীকে নিয়ে তোমাকে কোথাও যেতে দেব না। দেখ, আমাকে যেতে দে। তুমি যেতে পারো না। আরে বলছি আমাকে যেতে দে। আমি বলছি না তুমি যাবে না। তোর বৌদি তো পাগল হয়ে গেছে, যখনই কোনো ভালো কাজ করতে যাই না পিছন থেকে টেনে ধরে। কিন্তু তুই চিন্তা করিস না। হ্যাঁ মা, প্রথমে তোকে আমি বাবার কাছে নিয়ে যাব, যখন ফেরত আসবো তখন তোর বৌদিকে বুঝিয়ে দেব। ওকে, চল। রানী, রানী, লক্ষ্মী বৌদি, বৌদি কোথায় তুমি? সুরজ, সুরজ দরজা খোলো, সুরজ, সুরজ দরজা খোলো, সুরজ দরজা খোলো। বৌদি কি হয়েছে? আর আর রানী কোথায়? রানী, রানী কোথায়? রানী, রানী মানে, মানে রানী? ও কি, রানী কোথায় বলো? রানী ও মার কাছে যাবি, তাই না? মার কাছে? মা কোথায়? মা ভয় পাস না। মা ভয় পাস না, ভয় পাস না। ভয় পাস না, ভয় পাস না মা। বাবা যেটা করবে না তোর ভালোর জন্যই করবে। জয় পেলি রানী। ব্যাস আর তিনটে বলি আর এরপর আমি অমর হয়ে যাব। আর তারপর, তারপর আমার তোতলানো বন্ধ, তন্ত্র সত্যি আর সত্যি আমি, আর সত্যি হলো এই কালো বই। জয়, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি। রানী, কিচ্ছু হবে না, আমি আছি না, ঠিক হয়ে যাবে। হাতিয়ার নিচে ফেলে দে, নাহলে এক সেকেন্ড লাগবে তোর বলি চড়াতে। স্যার, আফিম। আফিম এর বড়ি খাওয়াস, মানুষকে বোকা বানাস। চল বল,
কি হয়েছিল মুন্নি দেবীর সাথে বল। এ কি বলবে, আমি বলছি। তোর বাড়িতে যদি বাচ্চা চাস তাহলে কাউকে না কাউকে মরতে হবে। বাবা আমি ঠিক বুঝলাম না। বলি বলি দিতে হবে। কিন্তু কাকে? এমন কেউ যাকে তুই চিনিস আর যে খুব সহজে এখানে সোজা চলে আসবে, এমন কেউ যে নিখোঁজ হলে পরেও কারোর কিচ্ছু যায় আসে না। জয় বিল্লি রানি। আমি বুঝে গেছি বাবা। জয় বিল্লি রানি, জয় বিল্লি রানি। জয় বিল্লি রানি। জয় বিল্লি রানি বাবা। জয় বিল্লি রানি। সুরজ বলছিল কি আপনি কোনো বিশেষ পূজোর আয়োজন করেছেন? জয় কালো বই। জয় বিল্লি রানি। 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 জয় কালো বই। জয় বিল্লি রানি। জয় বিল্লি রানি। আমাকে ক্ষমা করে দাও। যাও এখান থেকে। তুমি সব জানতে তারপরেও তুমি আমার মায়ের মৃত্যুর জন্য তুমিও দায়ী। তোমায় আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যাও। আমি এখন এসে গেছি, তোর কিচ্ছু হবে না। মুন্নি দেবীর হত্যাকাণ্ড এটা প্রমাণ করছে যে আজকের দিনেও এইসব অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ফাঁদে পা দিয়ে থাকে, যেটাকে কোনো অবস্থাতেই সঠিক বলে গণ্য করা যায় না। অরবিন্দ মানসিক বিকারগ্রস্ত ছিলেন। মুন্নির দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নৃশংসভাবে বলি দিয়েছিলেন। আমাদের এটাও দেখতে হবে যে কিভাবে সুরজ অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিয়ে সঠিক আর ভুলের বিচার ক্ষমতাটাও পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন কোনো ঘটনাকে এড়িয়ে যাওয়া উচিত নয় যা অন্ধবিশ্বাসের দ্বারা পরিপূর্ণ। যদি আমরা এমন কোনো ঘটনা বা ব্যক্তির কথা জানতে পারি যে অন্ধবিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত, তাহলে শীঘ্রই অ্যালার্ট হয়ে যান, আর তা না হলে আপনার কাছের পুলিশ স্টেশনে খবর দিন। সমাজে লুকিয়ে থাকা কুসংস্কারগ্রস্ত অপরাধের বিরুদ্ধে লড়ার জন্য সমাজকেই তার প্রথম পদক্ষেপ নিতে হবে। অরবিন্দ ওরফে বাবা আর সুরজ সিংকে মুন্নি দেবীর হত্যার অপরাধের জন্য কড়া শাস্তি দেওয়া হয়েছিল, আর সেখানে লক্ষ্মীরও কিছু বছরের শাস্তি হয়েছিল। এবার আমি দেবলীনা ভট্টাচার্য আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব এমনই এক চাঞ্চল্যকর আর সত্য ঘটনা নিয়ে। ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে শুধু সোচ্চারই নয় বরং আমাদের যুদ্ধ।